আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। আজ থেকে ঢাকা বিভাগের 7 জেলায় 9 দিনের লকডাউন। চলতি মাসে আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। কয়েক জেলায় বন্যার আশঙ্কা। করোনাকালে ফুল ব্যবসায় ধস, লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21-এর সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। করোনা সংক্রমণ রোধে ঢাকার আশেপাশে 7 জেলা সহ বিভিন্ন জেলায় চলছে সর্বাত্মক লকডাউন। গাজীপুরের লকডাউনের প্রথম দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকাল থেকে চলছে কিছু দূরপাল্লার গাড়ি। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। গাজীপুরে 24 ঘণ্টায় 43 জন করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে ঢিলেঢালাভাবে শুরু হয়েছে লকডাউনের প্রথম দিন। রাজশাহীতে আগের দিনের চেয়ে 9.68% কমে শনাক্তের হার 33.51%। চলছে 2 সপ্তাহের লকডাউন। শেরপুর জেলায় নতুন করে 37 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ঠাকুরগাঁয়ে 7 দিনের কঠোর বিধিনিষেধ চলমান থাকলেও কমছে না মৃত্যু। জেলায় 24 ঘণ্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ঠেকাতে বগুড়া পৌরসভা এলাকায় চলছে লকডাউন। সড়কের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে কঠোর লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসব জেলা থেকে ঢাকামুখী কোনো যানবাহন চলতে দেয়া হবে না বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলাসমূহের সার্বিক কার্যাবলী চলাচল ইনক্লুডিং জনসাধারণের চলাচল সহ আগামী 22 জুন 2021 তারিখ সকাল 6টা থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসম এবং তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহিনীর ট্রাক লরি নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে থাকবে। দর্শক, লকডাউনের খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। সরকার ঘোষিত 7 দিনের লকডাউনের প্রথম দিনে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকাল থেকে কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো কিন্তু চলাচল করতে দেখা গেছে। এছাড়াও এই মহাসড়কের আঞ্চলিক রোডের বিভিন্ন লেগুনা গাড়ি, কিছু বাস বিচ্ছিন্নভাবে কিন্তু চলাচল করছে। আর চলাচলকারীরা অনেকে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদেরকে তেমন কোনো দেখা যাচ্ছে না। তারা অনেকে স্বাস্থ্যবিধি কিন্তু মানছেন না। আর এই মহাসড়কের চন্দ্রা এলাকায় আমরা সকাল থেকে অবস্থান করে যেটা দেখেছি, এই গাড়িগুলি চলার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে মানে গাড়িগুলো আটকানোর কোনো বা গাড়িগুলো বন্ধ ব্যাপারে তাদের কোনো উদ্যোগ পরিলক্ষিত দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। করোনায় একদিনে আরও 78 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 4636। সংক্রমণের হার বেড়ে 19.27%। বিশেষজ্ঞরা বলছে সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূরনবী। 8 মে প্রথম শনাক্তের পর ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে দ্রুত বিস্তার হয়েছে। এখন পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সীমান্তের জেলা রাজশাহী ও খুলনার পরিস্থিতি উদ্বেগজনক। আঞ্চলিক লকডাউনের পাশাপাশি এবার রাজধানীর আশপাশের 7 জেলাও লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারী 78 জনের 15 জনই রাজশাহীর, 14 জন খুলনায় আর ঢাকা বিভাগে 23 জন। মারা যাওয়াদের 39 জনের বয়স 60-এর উপরে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন 13,626 জন। মৃত্যুর হার 1.59%। নতুন শনাক্ত হয়েছে 4636, সুস্থ হয়েছে 2827 জন। দৈনিক পরীক্ষার বিপরীতে সংক্রমণ হার বেড়ে 19.27%। 27%। এই যখন পরিস্থিতি তখন সংক্রমণের হ্রাস টানার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন আলফা, বেটা ও গামার চেয়ে বেশি সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট। পৃথিবীর 74টা দেশে কিন্তু এই ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। আমি আপনাদেরকে অবগত করতে চাই যে ভারতের সেই গণচিতা গণসমাধি যে অবস্থাটি আপনারা সবাই দেখেছিলেন, সেই অবস্থায় আমরা কিন্তু বাংলাদেশে যাতে না হয় তার জন্য সবাইকে এখন সতর্ক থাকতে হবে। শুধুই ভ্যাকসিন কিংবা লকডাউন এর সমাধান নয়, এর একমাত্র বাহক মানুষ। তাই ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে আরও বেশি সচেতন হতে হবে। প্রত্যেক হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কেবিন পূর্ণ হচ্ছে, আইসিইউ বেড সংখ্যাও এখন আমরা দিতে পারছি না। মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ বিশেষজ্ঞদের। ডেল্টা ভেরিয়েন্ট যত শক্তিশালী হোক, যদি আমরা নাক মুখ ঢাকা মাস্ক সবাই পরি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি মৌসুমে বর্ষা শুরু হয়েছে স্বাভাবিক বৃষ্টি দিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে প্রায় সারা দেশে জুন মাস জুড়ে এমন বৃষ্টি অব্যাহত থাকবে। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে অতি ভারী বর্ষণে তিস্তা, মোহনায়, কুড়িগ্রাম, নীলফামারী এবং কক্সবাজার জেলার কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। মফির রহমানের রিপোর্ট। ষড় ঋতুর বাংলাদেশে এখন বর্ষাকাল। কখনো ঝরছে ঝুম বরিশ, কখনো বা টিপ টিপ বৃষ্টি, কখনো আবার সারাদিন আকাশের মন খারাপ, কালো মেঘ ছেয়ে থাকে দিগন্ত জুড়ে। আবহাওয়া অফিসের তথ্য বলছে গেল কবছরের মধ্যে এবার বর্ষাকালের বৃষ্টি যথাসময়ে শুরু হয়েছে। কোথাও কোথাও ভারী অতিভারী বর্ষণ হলেও প্রায় সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের আশেপাশে যেসব এলাকা আছে, যেমন ইন্ডিয়ার আসাম, ওই সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছে। জুন মাস ধরে এরকম থেমে 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 বৃষ্টি হতে পারে। নদীমাতৃক দেশে বর্ষায় থাকে বন্যার আশঙ্কা। উৎকণ্ঠায় দিন পার করে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা অববাহিকার মানুষ। এবারও বন্যা নিয়ে নেই স্বস্তির খবর। জুলাই মাসের প্রথমার্ধে আমাদের দেশে প্রথম যে বন্যার স্পেলটা সেটা হয়তো আসতে পারে। কুড়িগ্রাম, গাইবান্ধা অঞ্চল দিয়ে আমাদের প্রথম যে বন্যার স্পেলটা আসতে পারে। গেল বছরে বন্যায় উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ক্ষতি হয়েছে প্রায় 200 কিলোমিটার বাঁধের। তবে এসব বাঁধ সংস্কার ও উপকূলীয় এলাকায় উচ্চতা দ্বিগুণ করার প্রকল্প চলমান রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা এবার চিহ্নিত করেছি। নদীমাতৃক অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো যথেষ্ট শক্ত এবং সুদৃঢ় আছে। গেল বছরে দীর্ঘ সময় বন্যার কবলে ছিল দেশের প্রায় 30% এলাকা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনাকালে ধস নেমেছে ফুল ব্যবসায়। রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলোতে কমেছে বিক্রি, পাইকারিতেও একই অবস্থায়। লোকসানের মুখে অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছেন, অনেকে বেছে নিয়েছেন অন্য পেশাও। এই অবস্থায় সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। মফির রহমানের আরও একটি রিপোর্ট। রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ী মোহাম্মদ জামাল হোসেন 2020 সালে করোনার থাবায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। চালিয়েছেন অটোরিকশা। লকডাউনের ভিতরে মানে বলতে লজ্জা লাগে, তারপরও বলতে হয়, অটো চালাইছি। শাহবাগ বটতলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদকও তিনি। কাটেনি খারাপ সময়, বহু কষ্টে ধরে রেখেছেন দোকান। এই করোনায় মানে কারো কোনো প্রণোদনা পাই নেই। খুচরা ব্যবসায়ীদের অবস্থা জামালের মতোই। বাহারি ফুলের ডালি সাজিয়ে দোকান খুলে বসে আছেন ক্রেতার আশায়। বিক্রি না হওয়ায় প্রায় প্রতিদিনই পচে নষ্ট হচ্ছে ফুল। অনেকে কর্মচারী ছাঁটাই করেছেন, কেউ আবার বেতন কমিয়ে দিয়েছেন। দিন ফেরার আশায় তাকিয়ে আছেন সামনের দিকে। 100% মধ্যে 80% নাই বললেই চলে। গেল বেচাকিনি হলেছে না, বেতনটা দিতে পারবো, বেচাকিনি না হলে বেতনটা কই থেকে দেবো? আজ হবে না, কাল হবে, কাল হবে না, পরশু হবে, এরকম করে তো আশায় রয়েছে। শাহবাগের পাইকারি বাজারের চিত্র একই রকম। দেশি বিদেশি ফুলের সমাহার থাকলেও ক্রেতা নেই। ঘড়িতে সময় বেলা 11টা, বিক্রি হয়নি সব ফুল। রাজধানীর আরেকটি বড় পাইকারি বাজার আগারগাঁওয়ের ফুল মার্কেট, সেখানকার চিত্র একই রকম। দোকানিরা বলছেন করোনায় রাজধানীতে বিয়ে, জন্মদিন সহ सामाजिक सांस्कृतिक सब अनुष्ठान कमेছে তাই চাহিদাও কমেছে। এখন করোনার মধ্যে কোনো অনুষ্ঠানই নাই, এই প্রোগ্রামগুলো যদি না হয় তাহলে তো ফুলকে ব্যবহার করে না। ব্যবসায়ী নেতারা বলছেন লোকসান কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ দরকার। আমাদের ফুল মার্কেট আজকে দেনায় জর্জরিত, সব ব্যবসায়ী বিভিন্ন জায়গাতে লোনও পরিশোধ করতে পারতেছে না। সহযোগিতা কন্টিনিউ করতে হবে, আপনি আজকে দিলেন কালকে যদি ব্যাক করেন তাহলে আমি ঘুরে দাঁড়াতে পারবো না। লোনটা সহজ শর্তে দীর্ঘমেয়াদী কালীন সময়ের জন্য দিতে হবে। ব্যবসায়ীদের আশা করোনাকাল কাটবে, আবার জমবে ফুলের বাজার, বাহারি ফুল মানুষের মনে ছড়াবে সৌরভ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নানা জটিলতায় শুরু হয়নি বহদ্দার হাট থেকে কর্ণফুলী পর্যন্ত খনন কাজ, বাড়ছে প্রকল্পের ব্যয়। বিরতির পর আবার আমন্ত্রণ সকাল ৯:২১ সংবাদে। বন্দরনগর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ২০১৪ সালের জুলাই মাসে বহদ্দার হাট বারুইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ২০১৭ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল, কিন্তু নানা জটিলতায় এখনও শুরুই করা যায়নি খনন কাজ। সেই প্রকল্পের ব্যয় বেড়ে হয়ে যাচ্ছে ১৩৭৪ কোটি টাকায়। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। একাধিক মামলা ও আরও কিছু জটিলতার কারণে নতুন খাল খনন প্রকল্পটি আটকে যায়। যদিও জমি অধিগ্রহণ করতে ভূমির মালিকদের জন্য জেলা প্রশাসককে ৯১৪ কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যয় বেড়ে যাওয়ায় প্রকল্পটি আবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি তথা একনেক বৈঠকে অনুমোদন নিতে হবে। এরপর বর্ষা কেটে গেলে নতুন খাল খনন করা যাবে বলে আশা করছেন সিটি কর্পোরেশনের নীতি নির্ধারকেরা। যে প্রকল্প ছিল এটা মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা আবার সে প্রকল্পের জন্য দিয়েছি। এটা এখানে উঠলে পাশ হলে আমার ধারণা আমরা এটা পাশ হওয়ার সাথে সাথে এই কাজ শুরু করব। নগরের বাইরপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ২.৯৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬৫ ফুট প্রস্থের নতুন খালটি খননের জন্য সর্বশেষ মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় ২৬ বছর আগে মহাপরিকল্পনা নেওয়া হলেও সিটি কর্পোরেশন খাল খনন করতে পারেনি, জায়গাও বুঝে নিতে। এজন্য সিটি কর্পোরেশনের অদক্ষতাকে দায়ী করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই খালটা কিন্তু আমাদের মাস্টার প্ল্যান নির্দেশনা ছিল এই খালটা করার জন্য, এবং তারা অনেক বছর ধরে এই প্রজেক্টটা নিয়েছে। ২০১১ থেকে আজ পর্যন্ত তারা কিন্তু এটা কাজ করতে পারে নাই, যার ফলে মানুষ ভোগান্তি হচ্ছে। নতুন মেয়র তার মেয়াদে খালটি খনন করার ব্যাপারে আশাবাদী। বারুইপাড়া খালটির খনন কাজ শেষ হলে চট্টগ্রাম নগরের একটি বড় অংশ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রত্না জামান, একুশে টেলিভিশন। আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা মোকাবেলায় ভ্যাকসিন সরবরাহ পর্যাপ্ত নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মজুত না করার আহ্বান। আর এরই সাথে শেষ করছি সকাল ৯:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, আজ থেকে ঢাকা বিভাগের ৭ জেলায় ৯ দিনের লকডাউন। চলতি মাসে আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের, কয়েক জেলায় বন্যার আশঙ্কা। করোনাকালে ফুল ব্যবসায় ধস, লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।